আমার নাম অভিষেক। আমি 14 বছর বয়সে বাসায় ঝগড়াঝাটি করে পালিয়ে গেছিলাম। সৌদি আরবের এক লোক আমাকে তখন কেরালায় নিয়ে যায়। তার কাছে ইসলাম সম্পর্কে জেনেছি। 2 বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এখন সব দর্শক শ্রোতার সামনে সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার প্রশ্নটা, আপনি কি কোনো প্রশ্ন করবেন? না স্যার। ডক্টর জাকির কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই এই শান্তির ধর্মে। আর আপনিও সাক্ষী দিতে পারেন যে সৌদিরা তরবারি ব্যবহার করেনি। আপনাকে কি জোরজবস্তি করা হয়েছিল? না। জোরজবস্তি না বা বন্দুক? না, আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি। মাশাআল্লাহ, উনি স্বেচ্ছায় মুসলিম হয়েছেন। আপনাকে কোরআনের একটা অনুবাদ দিতে চাই, আপনি কি স্টেজে আসবেন? আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম 8 দিন আগে, সেদিন এক বোন ইসলাম গ্রহণ করেছিলেন, আমি তার চেহারাটা দেখতে পাইনি। আমি শুধু বাম দিকের মাইকের প্রশ্নকারী চেহারাটা দেখতে পাই, বাম দিকের মাইক আর কাউকে দেখতে পাই না। প্রথম দিনের সেই মহিলাকেও আমি দেখিনি। আর শনিবারে IBS এ প্রশ্ন করলো গোয়েন্দারা যে সেই মহিলা কোথায়। বললাম আমি তো তাকে চিনি না। আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন, এখানে অনেক মানুষ আছেন, টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন। আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি, এখানে জবরদস্তি করা যায় না, মুসলিম বানানো যায় না, স্বেচ্ছায় করলে হতে পারে। আমাদের এই দেশ, আমাদের এই ইন্ডিয়া, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশ, এজন্য আমি গর্বিত, কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে। জবরদস্তি করে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা, এটা নিষিদ্ধ। ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ, আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ। জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না। আপনি তাকে বোঝান, সে যদি বোঝে তাহলে খুব ভালো, আর রাজি না হলেও কোনো সমস্যা নেই। তবে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার